আসসালামু আলাইকুম, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনারা সবাই তো অনেকে আমাকে চেয়েছেন, হয়তো আমি সবার সাথে যোগাযোগ করতে পারিনি, আর হয়তো সবাই কাছে যেতে পারবো না, যেহেতু তো একজনের কাছে হবে আর সে একজন তো পেয়ে গেছি, আর সেজন্য আমি অনেক দিন কারোর সাথে সম্পর্ক কিংবা যোগাযোগ রাখতে পারিনি, তার জন্য সরি। আর যারা আমাকে ভালোবাসেন এবং ভালো না বাসেন তাদের সবার জন্য আমি দোয়া করি, আর তারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি আমার স্বামী নিয়ে যেন ভালো থাকি। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। দেশ ও দেশের বাহিরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি উত্তরা, রয়েছে রূপা। এর আগে দর্শক, আমরা বেশ কয়েকটি প্রতিবেদন প্রচার করেছি, রূপারকে অনেকেই বিয়ে করার জন্য আমাদের কাছে ফোন করেছেন, অনেকে রূপাকে খুঁজে পান নাই, ফোনে পান নাই, বা অনেকে চেষ্টা করেছেন। আসলে এখন এই মুহূর্তে রূপা কাকে বিয়ে করলেন, কোন প্রবাসীকে, কতটা সুখে আছেন, কতটা হ্যাপি, সে আমরা শুনবো তার মুখ থেকে। আর যারা পান নাই তাদের জন্য রূপা কি বললেন, চলুন দর্শক কথা বলি রূপার সাথে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন বোন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বোন ভালো আছি। রূপা, আপনার যে আপনি দেখার জন্য অনেকজনে আশা করে রেখেছে যে রূপার সাথে একটু কথা বলবো, রূপার সাথে একটু কথা বলবো, তো আপনি তো সবার সাথে কথা বলতে চান না। এখন তো আপনি মোটামুটি একটা লোকের সাথে কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, তো রূপা আপনাদের সাথে তো অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি আমরা, আপনাদেরকে পাই নাই। তো এই এখন আপনি হঠাৎ করে আপনার সাথে দেখা হয়েছে, শুধু আমাদেরকে দর্শকে প্রচুর দৃষ্টি প্রচুর জ্বালাইতেছে। আপনি কার কাছে বা কোথায় আপনি সম্পর্ক করেছেন আমরা তো জানি না, সে বিষয় নিয়ে জানবো। কিন্তু এর আগে আপনার প্রথম ইন্টারভিউগুলো যে স্মরণ করতে চাই, আপনি যে আজকে বিদেশির সাথে চাকরি করি, আপনি এই কাজগুলো শিখেছেন, অনাগাল ইংলিশে কথা বলেন, সে বিষয়গুলো যদি একটু বলেন আমাদেরকে আবার পুনরায়। আসলে মানুষ শিখতে শিখতে তো শিখে, মানে লাভ দিয়ে তো ওর কাছে উঠতে পারে না, তাই না? আস্তে আস্তে উঠতে হয়, তো আমিও সেরকম। বোন কথাগুলো একটু জোরে বলেন। বলতেছি যে আস্তে আস্তে মানুষ সব কিছু শিখে, আর চেষ্টা করে, সব চেষ্টা করলে সব কিছু পসিবল, মানে সম্ভব হয়। মানে আমি যেটুকু মনে করি যে লাভ দিলে গাছে ওঠা যায় না, আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উঠতে হয়। তো আমি অনেক কষ্ট করে উঠেছি, আস্তে 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 আজকে এই পর্যন্ত এসেছি। আর এর পিছনে সব থেকে বড় অবদান, যাদের সাথে কাজ করেছি তাদের, তারা খুব ভালো মানুষ এবং তারা আমাকে অনেক ভালোবাসে। তো রূপা, আপনি এই কাজগুলো শেখার পিছনে যে আপনি কষ্ট করেছেন আজকে, সেই কষ্টটা আপনি সফল। আমি বলতে চাই, আমার লাইফের ফার্স্ট থেকে কিছুটা বলতে চাচ্ছি, সেটা হলো যে আমি 300 টাকা বেতনে ঢাকা আসছি কাজ করতে, আর এখন লাস্ট আমি 15-20 হাজার টাকা স্যালারি কাজ করেছি। আপনি যে ইংলিশগুলো শিখেছেন কি, আপনার তো কোনো পড়ালেখা করেন না, স্কুলে যান নাই, কীভাবে এগুলো ইংলিশগুলো শিখেছেন, সে যদি ব্যাপারে একটু আপনি আমাদের নলেজে দেন, বা আপনার কথাগুলো শোনার পর অনেকজন উপকৃত হইতে পারে। আমি বাঙালি হিসেবে যে পড়ালেখার, মানে যেগুলো রাইটিং করা যেগুলো শিখেছি, সেগুলো হলো আমি বাঙালি ভাষায় কাজ করছি, ওদের বাচ্চাদেরকে পড়াই, তো টিচার আসতো, মানে স্যার এটা একটু বলে দিবেন, এটা একটু লিখে দিবেন, এভাবে চর্চা করতাম, স্যার এটা কি, এগুলো এভাবে আমি বাংলা শিখেছি। আরবি শিখেছি, আরবি আমি ফ্যামিলির থেকে শিখেছি, আর বাংলাগুলা এগুলো বাঙালি ভাষা থেকে শিখেছি, তারা খুব ভালো ছিল। আর ইংলিশ বলতে, আমি যেখানে কাজ করতাম আমার ম্যাডাম ছিল ফিলিপাইন ছিল, তারপরে শ্রীলঙ্কান ছিল, তামিল ছিল, ওদের কাছ থেকে। তো ওরা আমাকে যদি বলতো বসতে, আমি মনে হয় দাঁড়াইতাম এরকম, মানে আমি বুঝতাম না, আমাকে কিছু একটা ফলের নাম বললে আমি নিয়ে আসছিলাম এক সময় পিয়াজ, তো এরকম হয়ে গেছিল। তো এরকম মানে তারপরে আমি চিন্তা করছি ওরা কার সাথে কী কথা বলে আমি এগুলো ফলো করি। যখন স্যার ম্যাডামকে জিজ্ঞেস করতো কী কী আনতো, ম্যাডাম কী কী নাম বলতো, কী কী নাই, ওটা ফলো করে দেখতাম যে আসলে এটার বাসায় এটা হবে। ওগুলো ফলো করে করে শিখেছি, এ পর্যন্ত এসেছি। তো রূপা, আপনার এরপরে আপনি এই যে কাজগুলো শেখার পরে, আপনি লাস্ট পর্যন্ত আপনি বললেন যে 15-20 হাজার টাকা থেকে আপনার স্যালারি আয় করেছেন, তো আপনি আপনার ফ্যামিলিগতভাবে কতটুকু সাপোর্ট দিয়েছেন, সে টাকা পয়সাগুলো কি আপনি কাজে লাগিয়েছেন? ফ্যামিলি থেকে, আমার বাবা অসুস্থ, আমার বাবার তো মিকি রোগ, সে তো অনেক কষ্ট করে আমাদেরকে বড় করেছে, সব কিছুই আমাদের জন্য করেছে, তো এখন তো আর কাজ করতে পারে না,
তো আমার টাকা দিয়ে আমার ভাই আছে ছোট, হোটেলে কাজ করে, আমরা দুই ভাই বোনে টাকা দিয়ে সংসার কর, সংসার সবকিছু, আমার একটা বাচ্চা আছে, ছোট বোন আছে বিয়ের বাকি, সমস্ত আমরা ও মানে আমার বোন পড়ালেখা করে, আমার বাচ্চা মাদ্রাসায় যায়, সবকিছু আমরা ওখানে মানে মানে তার মানে আপনি যে টাকাগুলো কামিয়েছেন রূপা, সেই টাকাগুলো আপনি মোটামুটি একটা ফ্যামিলিগতভাবে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন, আপনি ঘর বাড়ি সবই ঠিক করেছেন। হ্যাঁ সবকিছু আপনি একটা করেছি। নারী হয়ে, একটা মেয়ে হয়ে আপনি এইভাবে একটা ছেলের মতো কাজ করে আপনি দেখাই দিয়েছেন। আপনার এই কথাগুলো শোনার পর অনেক নারীরা আপনার উপকৃত হবে। আমি চাই সবাই ভালো কিছু করুক, ভালো রাস্তায় আসুক, আর আমি সবসময় ভালো কিছু ফলো করতে ভালোবাসি। আমি দেখি কে কিভাবে কি করলো, মানে আমি আমি চোখের সামনে যখন মনে হয় যে কেউ কিছু ভালো করতেছে, আমি সেটা ফলো করার চেষ্টা করি, যে আমি তার মতো হওয়ার জন্য মনে হয় সেরকম হলে খুব ভালো হবে, সেরকমটাই করি। যদি মনে হয় যেরকম আমি একটা কাজ বলি, ধরেন আমি একটা রান্নাই দেখলাম, আমার মনে হয় রান্নাটা খুব ভালো, এটা করলে আমার স্যার আমার ম্যাডাম আছে ওরা খুব ভালোবাসবে বা পছন্দ করে, আমি এটা ফলো করি। যদি মনে হয় এটা ভালো তাহলে এটা আরও ফলো করি, মনে হয় এটা খারাপ এটাকে ছেড়ে আসার চেষ্টা করি। মানে আমি সবসময় ভালো কিছু সাপোর্ট করি এবং ভালোটাকে ফলো করি, চেষ্টা করি ওরকম কিছু করার জন্য। তো সেটা তো আপনি একটা নারী হয়ে একটা পুরুষের মতন কাজ করেছেন। আপনাকে রূপা অনেক ধন্যবাদ যে আপনি যে কাজগুলো করে প্রমাণ করে দিয়েছেন, ইচ্ছা করলে চাইলে নারীরও সব কিছু করতে পারে, তাই না? অবশ্যই, চাইলে সব কিছু করা সম্ভব, সে ছেলে হোক আর মেয়ে হোক, ইচ্ছার পর অনেক কিছু হয়, ইচ্ছা অনেক কিছু, আপনি দিব সেটা ত্যাগ স্বীকার করে করতে হবে, তাই না? অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আর একটা মেয়ে কি পারে না, সব পারে। একটা মেয়ে মা বাসায় কাজ করতে পারে, একটা মেয়ে গার্মেন্টসে কাজ করতে পারে, একটা মেয়ে রাস্তা ঝাড়ু দিতে পারে, একটা মেয়ে রাস্তায় মাটিও তো কাটে, তাই না? অনেক, তারপরে ওরা মানে হালাল পথে উপার্জন করে, তাই না? একটা মেয়ে সব কিছু করতে পারে যদি সে তার ভিতর ভালো থাকে। তো রুফা, আমি এরপরে যাচ্ছি আপনার, যে আমরা অনেকগুলো ভিডিও করেছিলাম, আপনার অনেক দেশে দেশের বাইরে প্রবাসীরা ব্যাপক সাড়া জাগিয়েছে আপনার ব্যাপারটা নিয়ে। এক কথা, আপনি ভাইরাল রুফা নামে পরিচয় হয়েছেন। তো রুফা, আপনার এই যে ভিডিওর মাধ্যমে আমাদের কি কি উপকার হয়েছে, আপনার কি এমন কোনো উপকার হয়েছে? আপনি কোনো বিয়ে শাদী করেছেন? আপনার তো অনেক মানুষ এখনো চাচ্ছে আমাদের কাছে, আপনি কি বিয়ে শাদী করেছেন বলুন। বিয়ে শাদী করেছি বলতে, আমি যখন ভিডিওটা করেছি আমাকে অনেকে বলতো এখানে অনেক মানুষ খারাপ, অনেক মানুষ বলো, আমার কাছে মনে হয় এখানে 100% 90% মানুষ ভালো, আর 10% মানুষ, 10% মানুষই খারাপ, আর 100% 10% খারাপ, 90% মানুষ ভালো। এখানে করার পরে আমাকে অনেক মানুষ সাপোর্ট করেছে, অনেক মানুষ আমার সাথে কথা বলেছে। বোন, এখানে আমি আপনাকে থামাইতে চাচ্ছি। আপনি যে 100% থেকে 90% প্রবাসীকে ভালো বলেছেন, 10% খারাপ বলেছেন, এই আমার জানা সত্ত্বে বোন যে 10% খারাপের কথা বলেছেন, এই 10%ও ভালো মানুষ, হয় বিদেশে একা একা পরিবেশে জীবনের লাইফ সংসার কাটাচ্ছে, হয় একটু দুষ্টামি করার জন্য অনেক সময় দুষ্টামি করি, একটা বলে একটা কথা বলে ফেলছে। বোন, এই প্রবাসীদেরকে খারাপ বলবেন না, কারণ প্রবাসী ভাইয়েরা আজকে শুধু অসংখ্য অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে, তাই না? তাদের উসিলা বাংলাদেশের রেমিটেন্স, আজকে বাংলাদেশ দ্রুতগতিতে আপনার যে উন্নত হচ্ছে সেটা প্রবাসীদের 50% সাপোর্টের কারণে। হ্যাঁ বলুন বোন, আপনার কথা। 90% ওরা অনেক ভালো, আর যারা 10% খারাপ, তারা একবারে খারাপ সেটা না, তারা খুব ভালো, মানে তারা এটা সেটা বলে, তাদের কষ্ট বুঝতে পারি, কারণ তাদের সাথে হয়তো আমাদের মতো কোনো মেয়ে কোনো খারাপ করেছে, তার জন্য ওরা সবাইকে খারাপ চিন্তা করে, এর পিছনে হয়তো আমাদের মতো কোনো মেয়েরই হাত আছে, এই জন্য ওরা খারাপ বলে। আর 90% আছে ওরা সবাই খুব ভালো, অনেকেই বলে আপু আপনাকে সহযোগিতা করতে চাই, তো আমি বলি আমাকে সহযোগিতা করার প্রয়োজন নেই, অনেক মানুষ আছে রাস্তায়, গরিব মানুষ আছে, আপনি তাদেরকে সহযোগিতা করেন, আমি তো খেটে খেতে পারি। আর হ্যাঁ, একটা ভাই আমাকে কিছু সহযোগিতা করেছে, তা উনি হ্যাপি, মানে ওনার ইচ্ছা থেকে, ওনার খুব ইচ্ছা আমাকে কিছু, আমার জন্য কিছু করার জন্য। আরও একটা ভাই আছে, উনি ছেলেটি লন্ডনে প্রবাসী, উনি তো আমাকে বলতেছে আমি তোমার জন্য সব করবো, ভালো ছেলে দেখো, আমি বিয়ের খরচটা দিব, আমার খুব ভালো লাগবে। তো তার সাথে আমার কন্ট্যাক্ট করা হয়নি, যেটুকু আমার হাজবেন্ডের অনুমতিতে আমি সিম সব কিছু চেঞ্জ করে ফেলেছি, তো যতটুকু সাপোর্ট পেয়েছি সবাই ভালো। ধন্যবাদ বোন। তো আপনার স্বামীর দেশের বাড়ি কোথায়? এই দেশের বাড়ির কথাটা এই মুহূর্তে বলবো না। আপনার স্বামী প্রবাসী কোন দেশি? জিজ্ঞেস করছেন,
সে কুয়েত প্রবাসী। কুয়েত প্রবাসী। আপনি কি নাম বলতে চাচ্ছেন বোন? কেন, সমস্যা আছে? না আমি আপনি, বলবো না। সরি, আমি আর এই ব্যবহার প্রশ্ন করতে চাচ্ছি না। আপনার স্বামীর নাম প্রকাশ করতে চাচ্ছেন না এবং তার দেশের ঠিকানা বলতে চাচ্ছেন না, শুধু এটুক বলছেন কুয়েত প্রবাসী স্বামীকে আপনি বিয়ে করেছেন। জি তা আপনি কি হ্যাপি বোন? আমাদের ইউটিউবের মাধ্যমে যে একটা স্বামী পেয়েছেন, আপনি কি হ্যাপি? এখন আমি অনেক হ্যাপি। আর সে খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, খুব ভদ্র, অনেক হ্যাপি। আপনি খুব হ্যাপি? আমি অনেক হ্যাপি। এমনিতে উনি একটু বদ মেজাজি, মানে যখন রেগে যায় ওনার মেন্টালি ঠিক থাকে থাকে না, মানে ওনার, মানে যখন রেগে যায় উনি আমাকে কি বলে, মানে এটা আমার মনে হয় ওনার মেন্টালি প্রবলেম, কিন্তু উনি এমনি খুব ভালো, মন মানসিকতা খুব ভালো। মানে আপনি জেনে শুনে বিয়ে করেছেন? জেনে শুনে করেছি। আলহামদুলিল্লাহ বোন, আমরা দোয়া করি আপনার বিয়েটা ভালোভাবে আপনি সুন্দর করে সংসার করেন। আমরা চাই প্রত্যেকটা নারী এইভাবে সত্যিকারই একটি ভালো একটা পর্যায়ে চলে যাক, সেটা আমরা সবসময় কামনা করি দোয়া করবেন সবাই আমার জন্য। এবং দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চান? দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, সবাই যাই করবেন বুঝে শুনে বিবেচনা করে করবেন, কারণ ভুল করার পরে সেটা শুধরাইতে চাইলেও শুধরানো যায় না। আর কিছু বলবো না, ধন্যবাদ বোন। দর্শক, যে রূপার জন্য আপনার অনেক চাওয়ার পাওয়ার ছিল, যে রূপার জন্য কথা বলার জন্য ইচ্ছা ছিল, সেই রূপা আমাকে বেশ কিছুদিন এখনও ডিস্টার্ব করতেছে, দৈনিক 5 থেকে 6 জন লোক যে রূপার বিয়ের ব্যাপারে। ভাই, রূপাকে আমি পেতে চাই, ভাই রূপার সব দায়িত্ব আমি নিব, ভাই রূপা কী চা? অসংখ্য প্রবাসী এখনও বলে, সত্যি রূপা আপনি খুব ভাগ্যবান, আপনি খুবই ভাগ্যবান। আপনার জন্য দোয়া রইল। যেসব প্রবাসীরা আপনাকে চেয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান বোন? আসলে একটা মানুষের মধ্যে তো 2টা মানুষ হয় না, হয়তো আমি অন্য একজনের সাথে হয়ে গেছি, তবে আপনারা ভালো করে খুঁজে দেখবেন, হয়তো আমার মতো হবে না, আমার থেকে ভালোও হতে পারে, অবশ্যই ভালো একজন পাবেন। তাদের জন্য কোনো দোয়া করতে চান বোন? অবশ্যই, আমি তার, মানে যারা আমাকে সাপোর্ট করেছে তাদের জন্য বলবো, যারা খারাপ বলেছে তাদেরকে বলবো, আল্লাহ যেন সবাইকে হেফাজত রাখে, ভালো রাখে। ধন্যবাদ বোন। জানেন দর্শক, আপনাদের এই প্রতিবেদনটা কেমন লেগেছে, রূপার কথাগুলো শোনার পরে আপনারা কতটুকু সন্তুষ্ট হয়েছেন বা কতটুকু সন্তুষ্ট হননি, সেটা আমাদেরকে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। হয় এই রূপার জন্য অনেকেই ফোন করেছেন, হাজার হাজার টাকা খরচ করে ফোন করেছেন, অনেকজনে ফোন করে টাকা নষ্ট করেছেন এই রূপার জন্য। দর্শক, সেই রূপার ইতি এখানে শেষ করতে চাই আমরা। জানে দর্শক, আপনাদের এই প্রতিবেদনটা কেমন লেগেছে, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা। দর্শক, ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। একটি কথাই বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটি ভালো কাজ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।